তার মধ্যে আমাদের গণ সংগঠনের আমাদের ডিআইপি প্রাক্তন নেতৃত্ব আছে, বর্তমান নেতৃত্ব আছে, এবং এই আমাদের এই এলাকা সাধারণ মানুষ আপনাদের প্রত্যেক আমাদের সংগঠন আমাদের সংযুক্ত মোর্চা আমাদের পার্টির পক্ষ থেকে অনেক অভিনন্দন মান সম্মান এবং শুনলাম। আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে সবাই শান্তি গাঙ্গুলী, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম এবং অন্যদিকে একদম বাচ্চা মেয়েটা ঐশী থেকে শুরু করে আরো বাকি আমরা সবাই। আচ্ছা, আমাদের শ্রোতার প্রয়োজন দরকার ছিল একটা বছর একক সংখ্যাগরিষ্ঠতায় যারা পশ্চিমবঙ্গের সরকারটা পরিচালনা করলো তারা অতি আরামসে পারত আমাদের জীবনটাকে খুব স্মুথলি ভাবে আমরা যাতে যাপন করতে পারি তার ব্যবস্থা করতে, কিন্তু তারা ওই কাজ না করে চুপচাপ বসে থেকে চুরিতে লুটে ঘুষে অন্যায় দুর্নীতিতে ঘোটালাতে নিজেরা চুপচাপ বসে নিজেদের হাতটা পাকিয়েছে বলে আজকে ইলেকশনের সময় শুধু আমরা দৌড়াচ্ছি তা নয়, সারাটা ঘটে করে মানুষের রুটি রুজির লড়াইয়ে কখনো নবান্ন অভিযান তো কখনো আমাদের সাধারণ ধর্মঘট, কখনো এলাকায় মিটিং মিছিল, কখনো মানুষের জন্য করোনার সময়ে মানুষের রাস্তায় মানুষের পাশে থাকার জন্য কমিউনিটি কিচেন, কখনো মানুষের বাড়ির চাল উঠে গেলে ছাত্র যুব থেকে শুরু করে গোটা পার্টিরা উঠে দাঁড়িয়ে মানুষের মাথার উপরে ছাদ তৈরি করার জন্য আমরা দাঁড়িয়েছি আর আমাদেরকে ছুটতে হয়েছে। এই ছুটতে আমাদের কোনো অসুবিধা নেই, ছুটতে আমরা চাইছি, আজকেও ছুটছি, এর আগেও ছুটেছিলাম, ইলেকশন হবে যেদিন আপনাদের এখানে সেদিনও ছুটবেন, দোসরা মে রেজাল্ট হবে এখানে আরো একটা সমাবেশ হবে, এখানেও লাল আবির পেলে সুজন চক্রবর্তীকে আমি আবার মিটিং করবো, আর তারপরে ছোটাটা আরো বাড়বে, স্পিডটা আরো বাড়বে, সরকারকে সাথে রেখে সংযুক্ত মোর্চার বিকল্প সরকারকে সাথে রেখে মানুষের রুটি রুজির প্রশ্নকে আরো বেশি দৃঢ়তার উপরে নিজেদের পায়ের উপরে দাঁড় করানোর জন্য আবার ছুটবে। কিন্তু আপনারা ইলেকশনের সময় কি করবেন, আপনারা মানে যারা আপনারা বসে আছেন তাদের কথা আমরা বলছি না, যারা দূরে দাঁড়িয়ে আছেন, এই দশটা বাজতে আর পাঁচ সাত মিনিট বাকি আছে, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমরা তাদেরকে প্রশ্ন করতে চাইছি যে আপনারা কি চাইছেন এই সময়কালে। নন্দীগ্রামে যখন আমরা ইলেকশনের ক্যাম্পেনে যাচ্ছিলাম মানুষ আমাদের সামনে এসে দাঁড়াচ্ছিল না, ভয় সন্ত্রাস, মানুষের সামনে গিয়ে দাঁড়ালে মানুষ পালাচ্ছিল ভয়ে, এলাকায় যখন গিয়ে দাঁড়াচ্ছি বলছে আমাদের পাড়ায় এসো না, আমরা যখন সেখানে মিটিং করছি কর্মী সভা শুরু করেছি তিন মিনিট বলা হয়নি নিচের থেকে আসছে যে এক্ষুনি কর্মী সভা বন্ধ করুন আপনারা চলে যান, কেন এতদিন পর্যন্ত তৃণমূলের সঙ্গে ছিল এখন বিজেপির সঙ্গে থেকে গিয়ে আঙুল ভুলে কলা গাছ হয়েছে, সেও এসে ধমকাচ্ছে যে তুই বাড়ি দিয়েছিস কর্মী সভা করার জন্য তুই এক্ষুনি বন্ধ করলে তোর ঘর জ্বালিয়ে দেবো, তিন মিনিটের মধ্যে বলছে কর্মী সভা বন্ধ করতে হবে, একটু বিরক্ত হয়েছিলাম, অভ্যাস নেই এতটা সন্ত্রাসের মধ্যে কাজ করার, ভাবলাম শুরু করলাম বলতে দিল না আমাদের কর্মীদের কি কাজ হবে, মাত্র 15-17 দিন কর্মীরা বলে আছে ঠিক আছে বন্ধ করুন, ওরা বাড়ি দেবে না তো, ওরা বাড়ি দেবে না তো কর্মী সভা করার জন্য, ভাবছে ভয় পাচ্ছি আমরা, বললো যে হ্যাঁ, বলে ঠিক আছে চলুন নিচে নামুন, নিচে নামালো বলে ঝান্ডা নিয়ে আয় সবাই হাতে ঝান্ডা ধরলো, বললো বাড়িতে কর্মী সভা করতে দেবে না, রাস্তায় কর্মী সভা হবে, রাস্তায় মিটিং হবে, সেই মিটিং এক ঘন্টা ধরে গোটা পঞ্চায়েত ঘুরলো, মোড়ে মোড়ে তৃণমূলের পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার হাজবেন্ডরা এলাকার সাধারণ মানুষেরা তাদের আত্মীয় স্বজনরা বসে আছে, লোকে জানে এরা তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা, আমরা যখন পার হচ্ছি তখন আমাদেরকে নমস্কার করছে, নমস্কার করে বলছে সব ঠিক আছে কিন্তু দিদি ছাড়া আমরা বুঝছি না, পিছনে থাকা ছাত্র যুবগুলো ওরা বলছে যে তাহলে আর সব ঠিক আছে কি আছে যদি দিদিকে ভুলতে পারছো না, দিদি আছে বলেই তো সব ঠিক নেই, আর তার জন্যই আমরা আমাদের দিদিকে নিয়ে রাস্তায় হাঁটতে শুরু করেছি, তোমরা বলো কোন দিকে, বলছে খুব বড় বুকের পাটা হয়েছে, বলছে 10 বছর বুকের পাটা দেখে নিয়েছি, করোনাতে 4 লাখ আমফানে ত্রিপল চুরি ছাড়া এই বুকের পাটা কিছু করতে পারে, চায়ের
উঠে পালিয়ে গেছে। আমরা পথসভা করতে গেছি, বলছে এখানে পথসভা করা যাবে না। কেন বলছে? কেন মনে নেই? একদিন লাল গেঞ্জি পরা বন্ধ করে দিয়েছিলাম, লাল টুপি পরা বন্ধ করে দিয়েছিলাম। এত তোমাদের সাহস যে তোমরা পথসভা করবে? আমরাও রুখে দাঁড়ালাম যে পারমিশন আছে, দেখি তোদের হিম্মত বেশি না আমাদের হিম্মত বেশি। যেই বলেছি তোদের হিম্মত বেশি না আমাদের হিম্মত বেশি, এখান এলাকার মানুষেরা, সাধারণ মানুষেরা বলছে এটাই আমরা এতদিন বলতে চাইছিলাম যে তোদের হিম্মত বেশি না আমাদের হিম্মত বেশি। মাই গ্রামে আমরা দাঁড়িয়ে আছি, কে তোমাদেরকে আটকায় আটকালো? তাহলে নন্দীগ্রাম যদি ওই সন্ত্রাসের বিরুদ্ধে সংযুক্ত মোর্চার নেতৃত্বে বিকল্প সরকার খুঁজতে মাঠে নেমে যেতে পারে, তাহলে যাদবপুরে সুজন চক্রবর্তীকে সামনে রেখে গোটা পশ্চিমবঙ্গে একটা বিকল্প সরকার চালাতে আমরা পারবো না মাঠে নামতে? আমাদেরকে পারতে হবে তো। আরে করার বিকল্প কিছু নেই, কারণ গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে আমরা ভালো নেই, কারণ ওরা ঘুষ নিয়েছে। আমরা ভালো নেই, কারণ ওরা চাকরিতে কারখানা গুলোকে তৈরি হতে দেয়নি। আমরা ভালো নেই, দিদিমণি তো ইলেকট্রিকের চার্জ করার স্কুটিতে চলে যাচ্ছি রোজ, বলছে পেট্রোল ডিজেলের দাম খুব বাড়িয়েছে, ওই জন্য আমি ইলেকট্রিকের চার্জ করার স্কুটিতে যাচ্ছি। আর যখন কাজ হয়ে পড়ে যাচ্ছে তখন পিছনের যারা গার্ড সিকিউরিটি আছে তারা বলছে এখন কবে থেকে তাই হবে সে না। আবার যখন নন্দীগ্রামে হাঁটছে হুইল চেয়ারে তখন পিছন থেকে তার গার্ড সিকিউরিটি পার্টির লোক সবাই বলছে যে বাপরে বাপরে আজ যে কত খেলা দেখবো, কবে দোসরা মেয়েটা আসবে এই হুইল চেয়ারটাকে সেকেন্ড হ্যান্ড গড়ে ভিছে দেবো আর একটা কোথাও জমা করে দেব। সবাই বিরক্ত হয়ে আছে, সবাই পুলিশের সম্মান নেই, সাধারণ মানুষের সরকারি কর্মচারীদের মান সম্মান নেই, সাধারণ মানুষ যারা রুটি রুজি যায় মাথা উঁচু করে বেঁচে থাকতে চাইছে তাদের মান সম্মান নেই, যারা বয়স্ক মানুষ তারা আজকে নিজেদের এলাকাতে বাচ্চা ছেলে মেয়েদের সামনে কোনটা ঠিক কোনটা ভুল বলতে পারছে না। মা বোনেদের সম্মান অত দূরস্থ, বহুদিন আগে ঠিক হয়ে গেছে, ও জিনিস আর থাকবে না। জিনিসপত্রের দাম বেড়েছে, বলছে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে, ওই জন্য আমি ইলেকট্রিকের চার্জ করার স্কুটিতে যাবো। আর ব্রেনোলিয়া খেতে ভুলে গেছে, সকালে 10 বছরে 14 বার ইলেকট্রিকের দাম বাড়িয়েছে, ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে যে পশ্চিমবঙ্গের মাটিতে যে বিজেপির বিরোধিতা করছে সেই বিজেপিকে হাত ধরে টেনে নিয়ে এসছে এখানে। কি বলেছিল? বলেছিল বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো। মুকুল রায় বলছে তৃণমূল দলটা আমি তৈরি করেছি, আমি বলছি বিজেপিকে ফ্রন্টে এনে লড়ার দরকার নেই, আমি আগে দেখছি বিজেপি শুভেন্দু শিশিরের হাত ধরে দোসরা মেয়েকে তুমিও চলে আসো বড় চেয়ার রেডি করে রাখছি। বড় চেয়ার গোটা পার্টিটা শিফট হচ্ছে। আপনার আমার কি লাভ? আপনার আমার ক্ষতি হয়েছে 10টা বছরে, বেকার ছাত্র যুবদের ক্ষতি হয়েছে, ভারতবর্ষের গোটা বিশ্বের রিপোর্ট বলছে যে সব থেকে যদি পিছিয়ে আছে কেউ তো ভারতবর্ষ। আজকে হাঙ্গার স্ট্রাইকের রেট দেখে নিন, 117টা দেশের মধ্যে 94তম দেশে আমরা রয়েছি যারা আমরা দুবেলা ভালো করে খেতে পারি না। গোটা ভারতবর্ষের মধ্যে গোটা পশ্চিমবঙ্গে বলছে গোটা ভারতবর্ষে যদি 20 কোটি বেকার হয়েছে নতুন করে, 5 কোটি বেকার হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নতুন করে। করোনার সময়ে রুটি রুজির প্রশ্নে মানুষ নাজে হাল হয়েছে, আমরা বলেছি 7,500 টাকা দাও, 10 কিলো করে 35 কিলো করে চাল ডাল তেল আটা গম দাও। উনি বলেছেন এখন শুধু চপ পাবে, বললো কেন? বললো শুধু আর কিছু পাবে। আমরা বললাম পরিযায়ী শ্রমিকদেরকে ফেরত নিয়ে আসো, বললেন যে সৌমিত্র খায়ের বউ তাহলে পিছিয়ে আসবে যদি পরিযায়ী শ্রমিকরা ট্রেনে আসবে, ওর বউকে আগে নিয়ে আসতে হবে। আর নিয়ে এলো, এসে নিয়ে কারো বউ পালিয়ে যাচ্ছে তো কারো ঘর পালিয়ে যাচ্ছে, আমাদের কি? আমাদের কি? এই যাদবপুর বিধানসভা কেন্দ্রের সাধারণ শুভমূর্তি সম্পন্ন মানুষ, শিক্ষিত মানুষ সবাই তাকিয়ে আছে যে আমরা কি করছি। নন্দীগ্রাম লড়ছে, সিঙ্গুর লড়ছে, বলছে যে যারা বামফ্রন্টের বিরুদ্ধে, লাল ঝান্ডার বিরুদ্ধে, সংযুক্ত মোর্চা খেতে খাও মানুষের বিরুদ্ধে যারা চক্রান্তের জাল তৈরি করেছিল সেই জাল আস্তে 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 কাটছে। কি বলছে ওরা? বলছে যারা আমাদের বিরুদ্ধে তাদেরকে ফুটে ফেলো। আর বিজেপির নেতাকে বলছে এবারে বৈতরণীটা পার করে দে, আমার নৌকা ফুটো হয়ে গেছে জল ঢুকে যাচ্ছে। বলছে যে চটিপাড়া পুলিশকে ঢুক
घर बाप और बेटा परिष्कार करे बोलो ना बाबा सबाई जाने अधिकारी घर बाप और बेटा मैंने शुभेंदु और शुभेंदुर बाप सीसी एर बेसि क्यों नहीं কিন্তু ইলেকশনে কোড অফ কন্ডাক্ট আছে আমাদের কোন কোড অফ কন্ডাক্ট নেই চোরকে চোরই বলতে জানি বাপকে বাপ বলি বাপকে বেটা বলি তোমরা এই সিস্টেমটা করে রেখেছো কেন না আজকের পরে কালকে তোমাকে এই রাস্তা ছেড়ে ওখানেই যেতে হবে সেদিনকে বলবে না 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 তোমাকে বলি তোমার পাশের বাড়ির বলেছিলাম বাপ আর বেটা তোমাদেরকে বলি জায়গা করে রাখতে চাইছে গোটা পশ্চিমবঙ্গের বুকে একটা সরকারকে চলে যাওয়ার জন্য বুদ্ধিজীবী নেকি বুদ্ধিজীবী নেকি কৃষক জরুরি সমাজ জরুরি যারা এখানে প্রশাসনের সঙ্গে ছিল তার একাংশ মিডিয়ার একাংশ মাওবাদী তৃণমূল গুন্ডা পুলিশ মাফিয়া সব এক জায়গায় করে বামফ্রন্ট সরকারকে হাঁটানোর জন্য যে চক্রান্ত করেছিল সেই চক্রান্ত ওরা পাশ করেছিল সেটার নাম নন্দীগ্রাম হোক সেটার নাম সিঙ্গুর হোক কিন্তু আজ কি অবস্থা কি অবস্থা নন্দীগ্রাম বলছে যে হ্যাঁ প্রথমে ওরা চঞ্চল বিদ্যা নিরঞ্জন মন্ডল দীপালী মন্ডল সুনীতা মন্ডলকে ভট্টাচার্য দাসকে খুন করেছে তারপর বলছে তারপরে তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার তারপরে তো যখন রাস্তাটা হয়নি তারপরে তো সন্ন্যাসীদের খারাপ হয়ে গেছে তারপরে তো একাধিক মানুষের আমাদের চারটা চলে গেছে সেখানকার পঞ্চায়েত বলেছে যে না এখানে কিছু হবে না তারপর কি হলো তারপরে আর শুধু বিজেপি তৃণমূল আর শুধু সিপিআইএম এর নয় এখন সাধারণ মানুষের উপরে কোপটা নেমেছে আজকে সাধারণ মানুষ কাঁদছে সেরা শাড়ি পরে আছে কিন্তু চাকরি করতে চাইছে আমার চটি পরে আছে কিন্তু চাকরি করতে চাইছে আর সবাই মিলে চাইছে যে এরা বিদায় হোক ওই জন্য বুঝে গেছে যে নন্দীগ্রামে ভুল করে ফেলেছি বলেছি যে একটা সিটেই দাঁড়াবো 294টা সিটে আর মমতা ব্যানার্জি নেই ওই জন্য বলছি আমি দু ঘন্টা বয়ালে অবরোধ করেছি দু ঘন্টা আপনি অবরোধ করেননি দু ঘন্টা আপনাকে আজকে রেখে দিয়েছিল ফেরোতে যায়নি পুলিশ ছাড়া আপনার ফেরোনোর হুকুম ছিল আর দোসরা মেয়েতে এই তৃণমূলে পায়ের নিচের জমিটা ফাঁকা হয়ে গেছে লড়ে যান লড়ে যান লড়ে যান নন্দীগ্রাম জিতছে সিঙ্গুর জিতছে যাদবপুরও জিততে হবে এদের বিরুদ্ধে নতুন করে বেকারের হাতে কাজ শ্রমিকের ঘাম ফসলের দাম এই দাম দিতে গিয়ে মা বোনেদের সম্মানের মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য যে বিকল্প সেই বিকল্পকে সামনে আনার জন্য সেই বিকল্পের হাত ধরে মাটিতে নেমে লড়াই টাকার জোরদার করার জন্য সুজন চক্রবর্তীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আমরা চাইছি এমন একটা জায়গাতে পৌঁছাতে যেখানে আর যাক হয়ে যাক আর যা কিছু হয়ে যাক অন্তত পক্ষে কেউ বলবে না যে তোমরা দল বদল করে নিলে আর চুরি করে নিলে আর ঘুষ নিলে এলাকার সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলতে চাই ভরসা করে দেখুন বেইমানি রক্তে নেই এর দ্বারা জিন্দাবাদ সংযুক্ত হতে নেই।